চকরিয়া হারবাং ইউনিয়ন পরিষদের নির্বাচনে সাধারণ জনগণের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মুরাদউদ্দিন চৌধুরী। কক্সবাজার চকরিয়া উপজেলায় আগামী 1 নং হারবাং ইউনিয়ন পরিষদের নির্বাচনে নাগরিক কমিটির ব্যানারে নির্বাচন করার ইচ্ছে প্রকাশ করেছেন হারবাংয়ের সকল মতের মানুষের আগ্রহের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছেন মুরাদউদ্দিন চৌধুরী। মুরাদউদ্দিন চৌধুরী জানান, আমি যে ভালোবাসা মানুষের কাছে পাচ্ছি, আমি আশা করব আমি এই ভালোবাসাটুকু ধরে রাখার জন্য এবং তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য আমি নিজেকে সবসময় সচেষ্ট রাখব এবং আপনাদের পাশে থাকার জন্য আপনাদের সবসময় সহযোগিতা চাইব এবং আপনারা যে আমাকে ভালোবাসেন তার প্রতিদান আমি দিতে পারবো না, কিন্তু আমি আপনাদের পাশে থেকে সবসময় থাকার প্রত্যাশা রাখি। আশা করি হারবাংয়ের আপামী জনসাধারণকে আমি আমার সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। চেয়ারম্যান নির্বাচিত হলে জনদুর্ভোগ, লাগব, নাগরিক সেবা সহজীকরণ, সরকারি সাহায্য ঘরে ঘরে বিতরণ, বিচার ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত সহ নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ওনার এই মনোভাবের প্রতি সম্মান রেখে স্বপ্রণিত হয়ে জনসাধারণের জ্ঞাতার্থে প্রকাশ করা হলো। এমন একটা লোক চেয়ারম্যান হিসেবে দেখতে চাই যে এলাকার সার্বিক উন্নয়ন এবং মানুষের তার প্রান্তে গিয়ে মানুষের খোঁজ খবর নেবে, রাস্তাঘাট, স্কুল, মাদ্রাসা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে, এরকম একটা লোক চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। মুরাদউদ্দিন চৌধুরী দাঁড়াইছে, উনি চেয়ারম্যান যদি নির্বাচিত হয় তাহলে দেশের ও জনগণের স্বার্থে উনি কাজ করতে পারবে, আমি এই মনোভাবটা পোষণ করতেছি। মুরাদউদ্দিন চৌধুরীও উপযুক্ত প্রার্থী এবং ওর পূর্বপুরুষ যারা আছে, তাই দাদা একসময় হারবাং ইউনিয়নের প্রেসিডেন্ট আছিল, তাহলে পারিবারিকভাবে এবং সামাজিকভাবে তারা প্রতিষ্ঠিত। তবে মুরাদউদ্দিন চৌধুরী উপযুক্ত প্রার্থী, উপযুক্ত ব্যক্তি, ইয়া নাই ব্যক্ত হইতে পারি। মুরাদউল ইসলাম চৌধুরী, উনি 1984 সাল থেকে ছাত্র রাজনীতি করে আসতেছেন, আমরা স্বচক্ষে দেখছি এবং আগামীতে উনি যদি চেয়ারম্যান প্রার্থী হন এলাকার অনেক উন্নয়ন করবে এবং উন্নয়ন হবে। উনি প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুল, মসজিদ, মাদ্রাসা, এতিমখানায়, বিভিন্ন জায়গায় যেখানে সমস্যা আছে জর্জরিত, স্কুল ম্যানেজিং কমিটি ওনাকে যদি আহ্বান করে সার্বিক সহিত এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, হাই স্কুলে, প্রাইমারি স্কুলে, যেখানে 21 ফেব্রুয়ারি 26 মার্চ এবং বিভিন্ন অনুষ্ঠানে উনি অংশগ্রহণ করেন এবং যারা গরিব দুঃখী অসহায় আছেন তাদেরকে উনি সবসময় যতটুকু পারেন তাদেরকে সহায়তা করেন। কক্সবাজার চকরিয়া প্রতিনিধি রিয়াদউদ্দিন আহমেদের পাঠানো তথ্যচিত্রে ক্যামেরায় ছিলেন ফোরকান। NAN TV নিউজ ডেস্ক।